এখন আসছি আপনাদের নিয়ে আম গাছের নিচে। দেখুন কত সুন্দর আম। পারো তুমি একটা আম পারো দেখি, এটা পারো আগে। হ্যাঁ হ্যাঁ পারো। হ্যাঁ এখন আম পাড়া হচ্ছে, তাজা তাজা আম। চঙ্গার উপরে দাঁড়িয়ে উঠেছে, ওয়াও। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার দিনা, দিনা হাদুরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ভর্তা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের ভর্তা। তাহলে চলুন দেখে নিই আমাদের কী কী লাগছে। আমি এখানে কাঁচা দুইটা আম নিয়ে নিয়েছি, এর সাথে আমি ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি, আর সাথে লাগছে এখানে চিনি, মরিচের গুঁড়া, লবণ এখানে অ্যাড করা আছে। আমি এইগুলো দিয়ে আজকে আমের ভর্তাটা বানিয়ে আপনাদের দেখাবো। আমি যদি এই মশলাটা না থাকতো, চিনি, লবণ, মরিচের গুঁড়া, তাহলে আমি এক্সট্রা ওই মশলাগুলি নিয়ে নিতাম। এখানে যখন একসাথে তিনটাই আছে, যার জন্য এখন আর আমি অন্য মশলা মেলাবো না, তিনটাই এখানে আছে, থ্রি ইন ওয়ান। তাহলে চলুন আমরা চলে যাই আমের ভর্তা বানাতে। আমি এটার সাহায্যে এই আমগুলিকে এভাবে কুচি করে নিয়েছি, কারণ ভর্তা বানাতে আমগুলি যত কুচি করে নেওয়া যাবে ততই ভালো হবে এবং খেতে অনেক টেস্টি হবে। আমি আমটা রেডি করে ফেলেছি, আমের আঠিগুলি আমি ফেলে দিয়েছি, ওইগুলো আমি নেই নি। কাঁচামরিচগুলি আমি কেটে নিয়েছি, আর এখানে যে বলেছিলাম থ্রি ইন ওয়ান, এখানে চিনি, লবণ আর আছে চিলি ফ্লেক্স, তিনটাই এখানে মিক্সড। তাহলে আমরা চলে যাই ভর্তা বানাতে। প্রথমে আমি মরিচগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি সাত আটটা নিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খান আপনারা আরও বেশি করে দিবেন, আর যদি কেউ কম ঝাল খান তাহলে আরও কিছু মরিচ এখান থেকে কমিয়ে দিবেন। এটা আপনাদের রুচির উপর নির্ভর করে কে কতটুকু ঝাল পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই থ্রি ইন ওয়ান মশলাটা। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব। বেশি মথা যাবে না, কারণ আমটা একটু পাকা পাকা লাগছে। আমি গাছ থেকে নিজের হাতে এই আমগুলি পেরে এনেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ভর্তা খাবো, তাই ওই দিন শেয়ার করেছিলাম কিভাবে আমরা গাছ থেকে আম, পেয়ারা, তেঁতুল এগুলি আমরা পেরে এনেছিলাম। এভাবেই আমরা ভর্তাটা বানিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল আমার মুখরোচক কাঁচা আমের ভর্তা। আপনাদের কাছেও হয়তো ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং শেয়ার করে দিবেন। অনেকেই হয়তো মনে করে আমের ভর্তা বানানো অনেক কঠিন, তাই অনেকে আর চেষ্টাও করে না, কিন্তু এত সহজে যে বানানো যায় আমের ভর্তা, এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে আমের ভর্তা বানানো যায়। আপনারাও ট্রাই করবেন, আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।